দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে এইচএস এর বায়োলজি এক্সাম হয়ে গেল আজকে, তার অ্যানসারগুলো এমসিকিউ এবং এসএকিউর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। আচ্ছা দেখো, প্রথমে যেটা আছে, কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ, এটা হবে অপশান বি, বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য। আচ্ছা তোমাদের হয়তো কোশ্চেনগুলো হয়তো পরপর আছে, তো কোশ্চেনগুলো দেখে নাও কারপরে কোনটা আছে। নাম্বার টু দেখো, না এটারই অর ছিল সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, খুব সোজা সি, চিপকো আন্দোলন। নেক্সট দেখো, পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো। আচ্ছা এটা একটু কনফিউজিং কোশ্চেন, তো আমার মনে হয় এটার উত্তর হবে একটি সরল রেখা, বি। আচ্ছা তবুও দেখা যাক পর্ষদ থেকে কী অ্যান্সার পাঠায়। নেক্সট নাম্বার থ্রি দেখো, নিচের কোনটি গৌণ বায়ুদূষক এটা জানো, প্যান। নাম্বার টু, বি। ভাইরাস মুক্ত উদ্ভিদ পাওয়া যায়, এটা হবে এ, কাণ্ডাগ্রের কলাকর্ষণ দ্বারা। এরপর দেখো পাঁচের কোশ্চেন দেখো, সক্রিয় অনাক্রম্যতাকরণ করা হয়, এটার উত্তর হবে অপশান এ, অর্থাৎ টিকাকরণ দ্বারা। এর অর ছিল ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়, এটা তোমরা জানো একদম সোজা ভাইরাস, নাম্বার সি। তারপরে দেখো, নিম্নলিখিতগুলির কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল, অপশান ডি, অক্সিজেন। এরপরে দেখো, কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়, সি, নিউক্লিয়েজ। এর অর ছিল গোল্ডেন রাইসের প্রধান বৈশিষ্ট্য এটা, বেশি বিটা ক্যারোটিন থাকে। এরপরে দেখো আটেরটা দেখো, ডাউন সিন্ড্রোমের কারণ, এটা হবে অপশান সি, অর্থাৎ এ ও বি উভয়, অর্থাৎ নন ডিসজাংশন এবং অতিরিক্ত একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইসমি। এরপরে ন নম্বর কোশ্চেন দেখো, কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত, অপশান বি, প্লাসমিড। তারপরেরটা দেখো, পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন, এটা হবে অপশান সি, ট্যাক পলিমারেজ। তারপরে দেখো ১৩ নম্বর কোশ্চেন, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায়, এটা হবে অপশান সি। তারপরে দেখো, অ্যামনিওসিনথেসিস হলো একটি পদ্ধতি, এটা হবে অপশান বি, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতিকে নির্ধারণ করা যায়। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, একটি সপুষ্পক উদ্ভিদের দিনিসেক পদ্ধতিতে, এটা হবে অপশান বি, একটি পুংগ্যামের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। তো এইগুলো মোটামুটি এমসিকিউ ছিল। এরপরে এসএকিউ ছিল দেখো, ডিফাইন অর্টিকোলজি, অর্টিকোলজি সংজ্ঞা দাও, বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয় তাকে অর্টিকোলজি বলে। নেক্সট দেখো নাম্বার টু, জীবাণুঘটিত একটি কীটনাশকের নাম লেখো, ব্যাসিলাস থুরিনজেন্সিস হবে। সিডেটিভ ড্রাগসের উদাহরণ বারবিচুরেট। একটি অটোজোমীয় জেনেটিক রোগের নাম লেখো, থ্যালাসেমিয়া, একদম সোজা। তারপরে দেখো এখানে একটা অর দিয়েছিল, কোশ্চেনটা দেখে নাও, গ্রিফিথের পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম লেখো, এটা হবে ডিপ্লোকক্কাস নিউমোনি। আর গনেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু নিসেরিয়া গনেরি। ZIFT এর পুরো নাম কি, জাইগোড ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। তো এই ছিল এবারের 2022 উচ্চ মাধ্যমিক জীববিদ্যা পরীক্ষার সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ পার্ট বির প্রশ্ন উত্তর। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।